আসসালামু আলাইকুম। তো ফেসবুকে খারাপ রিলস, নোংরা ভিডিও, এই সমস্ত আপনার ফেসবুকের ওয়ালে যদি আসে সেগুলো কীভাবে বন্ধ করবেন, মানে নোংরা ভিডিও আসা কীভাবে বন্ধ করবেন? তো প্রথমে আপনি ফেসবুকে যে অ্যাপ্লিকেশনটা চালান সেটা ওপেন করবেন। সেটা ওপেন করার পর আমাদের যেটা হচ্ছে ডান দিকে যে আমাদের প্রোফাইল পিকচার আছে সেটার মধ্যে ক্লিক করবো। তারপরে হচ্ছে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পাবো, এটার মধ্যে ক্লিক করবো। ঠিক আছে, তো আবার আমরা এখান থেকে সেটিংসের মধ্যে ক্লিক করবো, এখান থেকে তারপরে নিচের দিকে যাব। এখানে ফিড যে অপশনটা, ফিড অপশনের মধ্যে ক্লিক করবো। এখানে রিডিউস নামে একটা অপশন থাকার কথা, যেটা আমাদের নাই। এখন আমরা কী করতে পারি, এখন আমরা যেটা করবো সেটা হলো যে আমরা সেটিংসের মধ্যে আবার গেলাম। আবার যাওয়ার পরে এখানে মিডিয়ার মধ্যে যাব। ঠিক আছে, মিডিয়ার মধ্যে যাব। মিডিয়ার মধ্যে যাওয়ার পরে এখানে দেখেন অটো প্লে, আপনার ভিডিওগুলো যাতে অটো প্লে না হয়ে যায় সেই জন্যে, যেমন আপনি যে ধরনের ভিডিও ফেসবুকে দেখবেন ওই ধরনের ভিডিও কিন্তু ফেসবুকে আপনি সাজেস্ট করবে। তো আপনি চেষ্টা করবেন ওই সমস্ত ভিডিও এড়িয়ে চলার জন্য। এই জন্য আপনাকে যে মোবাইল ডাটা যদি থাকে এখানে অথবা ওয়াইফাই যদি থাকে, সেটাকে নেবার অটো প্লে ভিডিওস এটার মধ্যে দিয়ে দেবেন। ঠিক আছে, এটার মধ্যে দিয়ে দেওয়ার পরে আপনি চলে আসবেন ফেসবুকের মধ্যে। ফেসবুকের মধ্যে আসার পরে, ফেসবুকের মধ্যে আসার পরে আপনি যে সমস্ত ভিডিও এখানে দেখেন, রিলস দেখেন আর অথবা লাইভ দেখেন অথবা যে ভিডিও দেখেন না কেন, এখানে থ্রি ডট একটা অপশন পাবেন, থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। তারপরে এখানে হাইড ভিডিও অথবা হাইড রিল, তো এইভাবে করে দিলে আপনার ওই সমস্ত রিল এবং ওই সমস্ত ভিডিও আপনার নিউজ ফিডে আসা কিন্তু কম হয়ে যাবে।